ভাঙড়ে ভলিবল খেলার মঞ্চে তৃণমূল নেতারা, দর্শক আসনে বিধায়ক নওশাদ সিদ্দিকী। 25শে ডিসেম্বর ছয়ানী আজাদ সংঘের পরিচালনায় দিবারাত্রি ভলিবল টুর্নামেন্টের আয়োজন করে। রাজ্যে বিভিন্ন স্থানে দিবারাত্রি ফুটবল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে, কিন্তু সেইভাবে ভলিবল খেলার দেখা যায় না। এদিন ভলিবল খেলা দেখতে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী খেলার মাঠে হাজির হয়, সাধারণ দর্শকদের সঙ্গে মাঠে বসে খেলা দেখেন। বিধায়ককে কাছে পেয়ে জনগণ খেলার মাঠে তাকে ঘিরে আনন্দ উৎফুল্লে মেতে ওঠে। এদিন খেলার মাঠে ফিটে কেটে ভলিবল খেলার সূচনা করেন রাজ্যের যুব তৃণমূলের সম্পাদক কাশিফুল কুরুব খান, ভগবানপুর অঞ্চল সভাপতি ইব্রাহিম মোল্লা, যুব নেতা রশিদ মোল্লা সহ ক্লাবের সদস্যরা। প্রথম পুরস্কার 20,000 নগদ টাকা ও সুদৃশ্য ট্রফি, রানার্স দলের জন্য 18,000 নগদ ও ট্রফি, বিশিষ্ট সমাজসেবী নুরুল মঈন ম্যান অব দ্য সিরিজের জন্য একটি স্মার্টফোনের ঘোষণা করে। এদিনের অনুষ্ঠানের মঞ্চ পরিচালনা করেন মারুফ বিল্লা। আরও উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক লতিফুর রহমান সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, 7 টিভি বাংলা। এটা একটা অভিনব উদ্যোগ নিয়েছে এই যে ছয়ানী আজাদ সংঘ ক্লাব। এই ক্লাবের পক্ষ থেকে যারা কর্তৃপক্ষরা আছে এরা, কারণ বিভিন্ন জায়গায় ফুটবল খেলা ক্রিকেট খেলা হয়, এটা ভলিবল খেলা, যে আমাদের দেশে আস্তে আস্তে যে ভলিবল খেলাটা হারিয়ে যাচ্ছে, তো সেইটা মানুষের মনে উজ্জীবিত করার জন্য এবং ধরে রাখার জন্য এই অভিনব উদ্যোগ। আমি ধন্যবাদ জানাবো ছয়ানী আজাদ সংঘ ক্লাব। দেখেন, আজকে ক্রিসমাস ডে, বড়দিন, কারণ এই সান্তা ক্লজ ডেতে আর এক ঘন্টা পরেই সারা কলকাতা জুড়ে আলোর রোশনাইতে ভরে যাবে। সেই সঙ্গে সঙ্গে ছয়ানী আজাদ সংঘের পরিচালনায় এই ছয়ানী গ্রামে এই দ্বিতীয় বৎসর পড়ল। এখানে এখানকার এই গ্রামের ইয়ং ছেলেরা তারা একটা অভিনব উদ্যোগ নিয়েছে যে প্রত্যেক জায়গায় ফুটবল ক্রিকেট খেলা হয়, কিন্তু এরা আটদলীয় একটা ভলিবল টুর্নামেন্ট দিয়েছে। এই টুর্নামেন্টে যেরকম বিভিন্ন জায়গার দলের লোকজন এসে তারা খেলায় যেরকম আনন্দিত পাবে, এই এলাকার ছেলেরা তারা খেলা দেখেও আনন্দিত পায়, এই আশা আকাঙ্ক্ষা আমাদের থাকবে। এবং এই ক্রিসমাস ডে বড়দিন সবার সুন্দর ভালো কাটুক, এই আশা আমরা রাখছি। দেখেন, এটা হচ্ছে ভাঙড়। ভাঙড় সবসময় এগিয়ে থাকে, ভাঙড় কোনো ক্ষেত্রে পিছিয়ে থাকে না। তো সেই ক্ষেত্রে আজকে এই টুর্নামেন্ট এবং আগামী রবিবার হাতিশাড়া শিখলেন মহিলা ফুটবল টুর্নামেন্ট খেলা শুরু হবে। তো আপনাদের মাধ্যমে সবাইকে আসার জন্য অনুরোধ করব, আনন্দ উপভোগ করার জন্য। তার সাথে সাথে আজকে যে আজাদ সংঘর ক্লাবে যে এই যে এত সুন্দর একটা টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, এদের মানে আমাদের দলের পক্ষ থেকে এদেরকে ধন্যবাদ জানাই, এবং যত মানে সাপোর্টিং দলের পক্ষ থেকে লাগে আমরা এরকমভাবে প্রত্যেক ক্লাবের পাশে আমরা থাকব তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে। ভলিবল বলতে, ভলিবল দেখো আমাদের এখানে ভাঙড়টু ব্লকে সাধারণত এরকম ভলিবল এত বড় খেলা হয় না, তো ফুটবল আমরা দেখে অভ্যস্ত হয়ে গেছি। তো ছয়ানীর যে আজাদ সংঘ থেকে যে ভলিবল যে প্রতিযোগিতা এখানে দিয়েছে, খুব ভালো টিম এসেছে এবং খেলায় একটা উত্তেজনা, খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা পরিবেশ তৈরি হয়েছে খেলার স্বরূপ, এবং সত্যিকারের খুব আকর্ষণীয় খেলা এটা। ফুটবল যেমন একটা আকর্ষণীয়, ভলিবল তেমন একটা আকর্ষণীয়। তো যাই হোক, ছয়ানীকে ধন্যবাদ আজাদ সংঘের যে ভলিবলটা বাঁচিয়ে রেখেছে। শোনা, আমি অ্যাকচুয়াল কি বলতো, মানে আমি একটু সমাজসেবা সেবার কাজে এগুলো একটু ভালোবাসি, আমি সবার সেবা কাজমূলক এগুলো যত হয়, তো এদের সঙ্গে আমি অতপ্রতভাবে জড়িত আছি ছোট থেকেই। এখানে যে স্কুলটা আছে প্রাইমারি স্কুল, এই স্কুলে আমি পড়াশোনা করেছি, তো সেখান থেকে সেই হিসাবে এদের সঙ্গে আমার বেশি পরিচিতি। তো খেলোয়াড়রা খেলতে আসে বা এখানে যে একটা খেলার পরিবেশ তৈরি হয়েছে সেই সব জায়গায় যদি আমি সমস্যাগুলো কাজ করতে পারি, তাহলে আর
আর আরেকটা কথা যেটা হচ্ছে যে ফুটবল নিয়ে আমরা ব্যস্ত আছি সারাক্ষণ ধরে, ভলিবলের প্রতি আমাদের অত আকর্ষণ নেই। ভলিবল একটা জাতীয় খেলা, তো আমি ভাঙড়বাসীকে অনুরোধ করব যে ভলিবলের প্রতি একটা আকর্ষণ বাড়ানো, এবং প্রত্যেক গার্জেনকে অনুরোধ করব তারাও ভলিবলের প্রতি যাতে ছেলেরা খেলতে পারে তার জন্যে আকর্ষণটা বাড়ানো এবং খেলানোর প্র্যাকটিস করানো, এগুলো চেষ্টা করা। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের সবথেকে বড় একটা সমস্যা মাঠ, মাঠের অভাবে আমাদের খেলোয়াড় তৈরি হয় না। তো আমি আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে, সরকারের যত আধিকারিকরা আমাদের ভাঙড় টু ব্লকে আছে, তাদেরকে রিকোয়েস্ট করব যে প্রচুর প্রতিভা এখানে পড়ে আছে, খেলোয়াড় পড়ে আছে, তো তাদের খেলার জায়গা করে দেওয়ার জন্য একটা মাঠ দরকার। সেই মাঠটার জন্য যদি সবাই চিন্তাভাবনা করে তো খুব খুশি হয়ে, যেমন আমাদের বিডিও সাহেব আছেন, আমাদের তৃণমূলের অনেক প্রতিনিধি আছেন এখানে, এবং আমাদের বর্তমান যে বিধায়ক আছে ওনাকেও রিকোয়েস্ট করব যে একটা খেলার মাঠ তৈরি করে যেন দেওয়া হয়। ক্লাবের কর্মকর্তা আছে, সবাইকে অনুরোধ করব যে আগামী দিন যেন এর থেকে আরও ভালো খেলা পরিবেশন করতে পারে, তার জন্য আমি অনুরোধ করছি এবং সবাইকে ধন্যবাদ জানাই যে ওরা এমন একটা খেলা এখানে পরিবেশন করছে।